বন্ধুরা মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ আগের দিন হায়দ্রাবাদের যে ব্লগটা শেষ করেছিলাম তারপর থেকে আবার আজকে শুরু করছি কন্টিনিউ হায়দ্রাবাদে কি কি ঘুরলাম আগে তো তোমরা দেখেইছ আর হায়দ্রাবাদের ফিল্ম সিটিতে এসে আজকে আমরা চলে এসেছি ইউরোপ টুর ট্যুর করতে তো ইউরোপ ট্যুর করতে গিয়ে সত্যিই আমরা বুঝতে পারলাম যে ইউরোপে না গিয়েও আমাদের ইন্ডিয়াটাকে এত সুন্দরভাবে সাজানো গোছানো হয় যে ইউরোপের থেকে কোনো অংশে কম নয় তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে ইউরোপ ট্যুরটা শুরু করি তো দেখো রাস্তায় চলতে চলতে আশেপাশে অনেক কিছুই দেখা যাবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে দেখতে দেখো আমরা বাসে করে পৌঁছে গেছি ইউরোপের ভেতরে এই যিনি ভদ্রলোক কথা বলছেন দেখতে পাচ্ছ উনি আমাদের ওয়েলকাম করছে ওয়েলকাম টু ইউরোপ ট্যুর তো ইউরোপে এবার আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি তো সবটাই কিন্তু ফিল্ম সিটির দৌলতে দেখা হয়তো হায়দ্রাবাদে আছি আমার মনে হচ্ছে কিন্তু কোথাও মনে হচ্ছে আমি ইউরোপেই ঘুরে বেড়াচ্ছি এখানকার বাড়ি এখানকার সব কিছু পরিবেশ সব কিছু দেখেই মনে হচ্ছে আমি ইউরোপে আছি তো এখানে ঢুকেই প্রথমেই ছিল একটা লাইভ পারফরমেন্স তো যেটা সবার জন্যই ই করা ছিল যে আগে ইউরোপ ট্যুরে এসেই একটা লাইভ পারফরমেন্স দেখতে হবে তো লাইভ পারফরমেন্সে দেখতে গেলে এখানে অনেক কিছু জানার আছে সেটা এক তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখো এখানে আমরা যেখান দিয়ে যাচ্ছি এখান থেকে এই যে আমরা যখন দেখি মনে করো স্পাইডারম্যানের কোনো সিনেমা হচ্ছে বা যাই হোক সুপারও ম্যান যারা যারাই আছে এই জায়গাটা দিয়ে তোমাকে লাইন ওয়াইজ তোমাকে যেতে হবে এখানে লাইভ কিছু পারফরমেন্স আমাদের সাথে শেয়ার করবে তো এর জন্য এক্সট্রা কিছু পয়সা লাগবে না প্রথমে যখন আমরা ফিল্ম সিটি ঢুকেছিলাম পনেরোশো পঞ্চাশ টাকার টিকিটে সব কিছু এর মধ্যেই ইনক্লুডেড এই যে দেখো যে বিদেশি যে সিনেমাগুলো হয় ইংলিশ মুভিগুলো হয় হ্যাঁ সব কিন্তু দেখো দেখো এখানেই শুটিং হয় এই যে আমরা দেখতে পাচ্ছি কোথাও সুপারম্যান দৌড়াচ্ছে বা স্পাইডারম্যানই করছে সব কিছু এখানেই সেই শ্যুটিংগুলো হয় তো এইগুলো সম্পূর্ণ কাচের মধ্যে প্রোটেক্ট করা ভেতরে তো এর মধ্যে থেকেই এরা এভাবে মেনটেন করে এত সুন্দরভাবে মেনটেন করা চোখে না দেখলে বোঝা যাবে না এই পুরোটাই হায়দ্রাবাদের ফিল্ম সিটির ভেতরে যেটা আমরা ইউরোপ ট্যুর করার জন্য এসেছি তা ইউরোপ সত্যি আমরা না গিয়েও যে সত্যি আমি ইউরোপের মধ্যে আছি কি বলবো না বলে বোঝানো যাবে না তারপর এটা এটা একটা লাইভ পারফরমেন্সের মধ্যে ছিল দেখো তুমি যত যাবে মনে হচ্ছে কাছে চলে আসছে এরকম লাগছে তারপরে আস্তে আস্তে আমরা ভেতরে গেলাম এরপর আরও কিছু এখানে ওয়েট করছিল আমাদের জন্য না দেখলে বিশ্বাস করা যাবে না এই যে মেইন জায়গায় চলে এসেছি এই যে আমরা যত শুটিং দেখি দেখো জলের তলায় যত শুটিং হচ্ছে যা কিছু হচ্ছে মনে করো এখানে একটা কোনো স্ক্রিন দিয়ে দিয়েছে তো দেখো এখানে ব্ল্যাক কালারের জামা পরা যিনি পান হারাচ্ছে ওনার গায়ে সব রকম ক্যামেরার মধ্যে সেন্সার ফিট করা আছে তো উনি যেরকম করবেন তো ওইখানে টিভি স্ক্রিনে কিন্তু সেটাই এখানে দেখানো হচ্ছে দেখো উনি হাত তুলছে কিন্তু স্ক্রিনে ওটা এর এরকমভাবেই সেন্সার ফিট করা যেন ও কোনো স্বপ্নের দেশের পরি এরকমভাবে রয়েছে দেখতে পাচ্ছ ও হাত তুলছে তো ওখানে মনে হচ্ছে কোনো একটা স্বপ্নের দেশে সে রয়েছে এরকমভাবে ফুলের মধ্যে আমরা এটা সিনেমায় দেখলে ভাবতাম সত্যি এটা কি সুন্দর কিন্তু না এটা সম্পূর্ণই সেন্সারের মধ্যে ক্যামেরা ফিট করে এভাবে দেখানো হয়েছে দেখতে পাচ্ছ ও পাটা এদিকে ওদিক করছে আর ওখানে দেখাচ্ছে যে ফুলের মধ্যে দেখো ও পাটা নাড়ছে তারপরে দেখো এখানে আরও একটা খুব সুন্দর দৃশ্য মেয়েটা যে যার গায়ে সেন্সার লাগানো আছেন যিনি ও পা দিয়ে ও হাত দিয়ে চেয়ারটা ঠেলছে কিন্তু মনে হচ্ছে একটা পাথর ঠেলছে এরকম তো বেশিক্ষণ ওখানে দাঁড়াতে দেয়নি পরপর পরপর শো ছিল যেহেতু লাইভ শো ছিল তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম একটা গ্রিন রুমে এটাও একটা মানে কি বলবো না দেখলে হয়তো বোঝা যাবে না এই গ্রিন রুমে একটা বিশাল বড় স্ক্রিন রয়েছে দেখো আমরা মনে হচ্ছে দাঁড়িয়ে আছি লন্ডনে দাঁড়িয়ে আছি মানে ওই স্ক্রিনের কাছে গেলেই তুমি তোমাকে দেখতে পারবে এই যে লন্ডনে এই যে আমরা অনেক সময় যাই না সব সিনেমা হয়তো এরকম হয় না বেশিরভাগ সিনেমাতেই দেখা এরকম গ্রিন রুমের মধ্যে এরকম স্ক্রিন ফিট করা কিন্তু তুমি যে যখনই ওখানে দাঁড়াবে তুমি মনে হবে তুমি বিদেশে লন্ডনে দাঁড়িয়ে আছো কোথাও একটা হয়তো আমেরিকায় দাঁড়িয়ে আছো এইর এরকমভাবে ওখানে মানে সেট করা আছে স্ক্রিনটা এটা আমার কাছে একদম অজানাই ছিল তো দেখে ভীষণ মজা লাগছিলো তো একটা আলাদা রকম ফিলিংস আসছিল যে সত্যিই আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর একটা জায়গা যেটা হচ্ছে ফিল্ম সিটি তারপর আমরা ওখান থেকে পারফরমেন্স দেখে বেরিয়ে চলে এলাম দেখো বাইরে দিকে বাড়িগুলো আমাদের পেছন থেকে মনে হচ্ছে আমি বিদেশেই আছি তারপর ওখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম তো যত এগোচ্ছি ততই যেন সুন্দর খুব সুন্দর সুন্দর রাস্তার ওপরে ওপরে এক একটা করে স্ট্যাচু ওখানে বসানো আছে তো যেখানেই দাঁড়াবে মনে হচ্ছে চোখ আটকে যাচ্ছে পা আটকে যাচ্ছে একটাই কারণ হাতে ক্যামেরা কোথাও তো কোথাও না কোথাও সব সব সুন্দর জায়গাটা ক্যাপচার করবো এই রকম লাগছে দেখতে পাচ্ছ তারপরে চলে এলাম এই রাস্তা দিয়েই একটা ঝুলন্ত গাছ দেখো এই গাছটার মধ্যে কত সুন্দর সুন্দর গাছ এখানে ঝুলিয়ে এত সুন্দর ই করেছে মেবি এখানেও কোনো বইয়ের হয়তো শুটিং হয়েছে তো আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি কারণ আবার কিছুটা দূর আমাদের জন্য বাস ওয়েট করছে ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ইউরোপের মধ্যেই এয়ারপোর্ট আমরা কত রকম সব দেশের এয়ারপোর্ট আছে তো আজকে আমি যেই এয়ারপোর্টটা এসেছি যেটা সিনেমার জন্য ব্যবহার করা হয় সেই এয়ারপোর্টটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে দাঁড় করানো আছে বাস হোয়াইট বাস রেড বাস এখানে দেখো এমিরেটসের কাউন্টার আছে সব কিছুর কাউন্টার আছে ওখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে মানে এগুলো সবটাই শ্যুটিংয়ের জন্যই ব্যবহার করা হয় আর এখানে দেওয়া আছে বিশাখাপত্তনম ইন্টারন্যাশনাল ওয়ারপো এয়ারপোর্ট দেখো এটা হয়তো সিনেমার জন্য বিশাখাপত্তনম হয়তো অন্য কোনো সিনেমার জন্য বম্বে এয়ারপোর্ট আর সত্যি কথা বলতে গেলে একদিনে কভার করতে হতো আমি আর এয়ারপোর্টের ভেতরে ঢুকিনি তারপর ওখান থেকে আমরা অ্যাজ ইউজুয়াল বাসে বাসে করে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা বাইরেটা তোমাদের সাথে শেয়ার করছি যেটা সিনেমার ক্ষেত্রে এই এই এয়ারপোর্টটা ইউজ করা হয় আর সত্যি কথা বলতে গেলে সত্যি মানে কতটা সত্যিকারের এয়ারপোর্ট ইউজ করা হয় জানি না তারপর দেখো এই বিল্ডিংগুলো যে দেখছো এগুলো হচ্ছে রামজি ফিল্ম সিটির হচ্ছে আইটি সেক্টরের যে বিল্ডিংগুলো হয় সেইগুলো এখানে তারপর এইখান এই জায়গাটাতেও কোনো একটা তোমার কি বলবো সিনেমার শুটিং হয়েছে সেটা সাউথের তারপর তোমাদের আরও দেখাচ্ছি দেখো যত রাস্তা যাচ্ছে এই ডান দিক দিয়ে এই স্ট্রিটগুলোতে এই যে এই জায়গাটায় দেখো এটা হচ্ছে তোমার চেন্নাই এক্সপ্রেসের একটা টেম্পল আছে যেখানে ওই সাদা টেম্পেলটা দেখা যাচ্ছে এখানে সেই শুটিং হয়েছে আর এটা একটা নর্মাল হচ্ছে তোমার সব কিছুর জন্য ইউজ করা হয় তোমার কোর্ট বা কোনো বাড়ি কোনো সিনেমার শুটিংয়ের জন্য এই বাড়িটা ইউজ করা হয় তো আজকের জন্য এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ইউরোপ ট্যুরটা তোমাদের কেমন লাগলো ফিল্ম সিটিতে অতি অবশ্যই জানিও আর যদি বন্ধুরা ব্লগটা ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আগামী আরও কিছু ঝলক আসতে চলেছে তার কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তো অতি অবশ্যই পাশে থেকো সঙ্গে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টা